মকবুল হোসেন দীর্ঘ সময় ধরে থাকেন মগবাজার ডাক্তারগুলি এলাকায়। একটু বৃষ্টি হলেই যেখানে জমে যায় হাঁটু পানি। নানা উদ্যোগ নেওয়া হলেও বছরের পর বছর এই সমস্যা থেকে কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না বলে ক্ষোভ তার। খুবই খারাপ অবস্থা। পানির জন্য বৃষ্টি একটু হলেই ঢাকা শহর প্লাস আমাদের এই সিটি এমন পানির সমস্যা হয় যা অকল্পনীয়। এজন্য আমরা আসলে কার কাছে কী বলবো বা কে কী করবে সেটা উপরওয়ালাই ভালো জানে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারা দেশের মতো সকালে বৃষ্টিপাত শুরু হয় রাজধানীতেও, আর অল্প কিছুক্ষণের মধ্যেই পানিতে তলিয়ে যায় শহরের কয়েকটি এলাকা, ফলে দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীদের। অবস্থা খুবই ভয়াবহ, বাচ্চারা স্কুলে যাইতে পারতেছে না এই পানির কারণে, অফিসে যাইতে অনেক প্রবলেম হচ্ছে। সিটি কর্পোরেশনে যদি ঠিকমতো ক্লিন করতো ড্যানগুলা তাহলে এই পরিস্থিতি হইতো না। একটু বৃষ্টিতে এই অবস্থা হয়েছে, তো আর সবচেয়ে বেশি ভারী বৃষ্টি হলে কী অবস্থা হইতো? পানি তো অনেক বেশি, অনেক কষ্ট হইতেছে। পানি চারিদিকে পানি আর পানি, দেন আপনি সব দিকে পানি উঠতেছে, ঠিক আছে? পানি ছাড়া মানুষ হাঁটাও যায় না। পানি জমায় খানাকন্দ রাস্তা দিয়ে চলাফেরায় সমস্যায় পড়েন জনসাধারণ, ব্যাঘাত ঘটে যানবাহন চলাচলেও। একই সঙ্গে ভারী বর্ষণের কারণে কাজেও বের হতে পারছে না বলে জানান খেটে খাওয়া মানুষ। বৃষ্টি লেগে গাড়ি চালা আরাম পাই না, জানি কি করবো, বৃষ্টিতে ভিজতে চার গাড়ি চালাইতেছি, খ্যাপ তো কম, বৃষ্টিলে মানুষ বাড়িতে না, কষ্ট হলে কি করবো, পেটে দেয় চলার না গোনা, বউ বাচ্চার খানা গর্ভাতে না গোটা শহরের, নিজে চলা নাকি। বৃষ্টির কারণে সড়কে গণপরিবহনের সংখ্যাও ছিল তুলনামূলক কম, ফলে অফিস ও স্কুলগামী জনসাধারণকে পড়তে হয় বিপাকে। আসছি বৃষ্টিতে ভিজে দাঁড়াই আছি, গাড়ির জন্য সদরঘাট যাবো তো যাইতে পারতাছি না, গাড়ি পাইতেছি না। যাত্রা বাড়ি যাবো বুঝছেন, এখানে গাড়ি পাচ্ছি না, অনেকক্ষণ ধরে দাঁড়াই রয়েছি বৃষ্টির মধ্যে, এখন যদি গাড়ি আসে তাহলে চলে যেতে পারতো। ভারী কিংবা সাধারণ যে কোনো বৃষ্টিতেই তলিয়ে যায় ঢাকা, এ সমস্যার আশু সমাধান চান নগরবাসী।